এখন খবর বিস্তারে। শনিবার আবহাওয়ার কারণে বেশিরভাগ স্কুল ও কলেজে পুজো হয়নি। রবিবার পঞ্চমী তিথিতে স্কুল কলেজগুলিতে পূজিতা হলেন মা সরস্বতী। শিলিগুড়ির বিভিন্ন স্কুল কলেজ ও পাড়ার পুজোগুলি দেখে নেব এক ঝলকে। গার্লস হাই স্কুলের সরস্বতী পুজো সকালে উঠে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরিয়েছি, ফ্রেন্ডসদের সাথে ঘুরবো। দেন রাতে যদি বের হয় সবাই একটু বেরিয়ে আবার ঘুরবো। একটা দিনই যেহেতু পাই তাই একটু ঘুরবো, মজা করবো। শাড়িটা স্পেশালি এই বন্ধুদের সাথে আড্ডা মারবো, ঘুরবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেন বিকেলে আউটিংয়ের প্ল্যান আছে এভাবেই। আর সারাদিনে আর কিছু? আর ফ্রেন্ডসরা আসবে, এখানে আড্ডা মারবো। প্রতিবারের মতো এবারও শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত হল বাগ দেবীর আরাধনা। নিয়ম ও নিষ্ঠার সঙ্গে মহিলা সাংবাদিকরা পুজোর আয়োজন করেন। এর পাশাপাশি পুরুষ সাংবাদিকরাও তাদের সহযোগিতা করেন। মন্ত্রপাঠের মাধ্যমে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পুজো মূলত আমরা সাংবাদিকরা তাদের পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে ক্লাবে পালন করি। সবথেকে বড় ব্যাপার, সবাই একসঙ্গে হতে পারি, গল্প গুজব করতে পারি, যে সময়টা আমরা পাই না সেটা কিন্তু আজকের মাধ্যমেই সম্পন্ন হয়। এছাড়া সবথেকে আনন্দের বিষয় যেটা, সবাই সরস্বতী পুজোর প্রসাদ অর্থাৎ খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসে। আজকে দুপুরে কিন্তু আমরা পরিবারকে সবাইকে নিয়ে একসাথে বসে সবাই খিচুড়ি প্রসাদ খাই, এটা একটা বড় আনন্দের বিষয়। আর এই ক্লাবে সরস্বতী পুজো বলে সবাই আসে, অনেকেরই ছুটি থাকে, আমরা তো সময় পাই না একসঙ্গে সবাই মিলে গল্প গুজব করা, এটা বড়ই আনন্দের দিন। সরস্বতী পুজো উপলক্ষে শিলিগুড়ির ভিবজিওর আর্ট স্কুলের পক্ষ থেকে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বিচারকদের নির্বাচন অনুযায়ী শ্রেষ্ঠ অঙ্কনকে পুরস্কার দেওয়ার পাশাপাশি এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের অঙ্কন প্রদর্শনীও করা হয়। প্রতি বছরের মতো এবারও আমরা যে ড্রয়িং কম্পিটিশন করলাম, এখানে 350 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরলীগঞ্জে 31 নম্বর জাতীয় সড়কের ওপর একটি 10 চাকা কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কারে আগুন লাগায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। জানা গিয়েছে যে এদিন ভোরবেলা আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এরপর বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে দেখেন যে একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। অপরদিকে এই ঘটনার পর শিলিগুড়ি থেকে কলকাতাগামী 31 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শিলিগুড়ি থেকে একটি ও মাটিকাড়া স্টেশন থেকে দুটি ইঞ্জিন আসে। এরপরে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে ট্যাঙ্কার ভারী কেমিক্যাল বোঝাই থাকায় কোনো কারণবশত আগুন লেগে যায়। তবে কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিধাননগর থানার পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। আগুন মানে গাড়ি আসতে এদিকে আমরা এধার আয়া থা গাড়ি পুরা এসে পুরা কুঁলি হো রা থা দেখাই নাহি দিয়া থা ও টার্নিং থা না ইয়ে তো গাড়ি এসে এক তো ইধার হামকো সপা কর গয়া হে ক্যা করেগা গাড়ি ইধার নাম গয়া উসকে বাদ কি হুয়া গাড়ি জল গয়া পুরা জল গয়া কিয়া থা গাড়ি মে এমটিভি কেমিক্যাল কহা সে আ রহে থে আপ কলকাতা সে কহা যায়েঙ্গে আসাম আমরা দেখলাম আকাশে একবার আগুনের মতো লাল। যখন রোডে দাঁড়াইছি তখন দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্টের মতো রাস্তায় পুরা আগুন ফলছে, মানে শোশো আওয়াজও হচ্ছে। প্রায় 15-20 মিনিট পরে একটা পুরা আওয়াজ হইলো, তখন একবার ভয়ঙ্কর আগুন একবার আকাশের দিকে ছুড়লো, তখন আমরা দৌড়াই সাইড হয়ে গেছি। তারপর আস্তে আস্তে সব লোকজন জুটলো, পুলিশ আসলো, পরে ফায়ার ব্রিগেড আসে ওটাকে মানে শান্ত করলো। এই
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে আজ চারতলা কমিউনিটি হল উদ্বোধন করলেন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ তিনি এখানে এসে এই কমিউনিটি হলের শিলান্যাস করেন। এই কমিউনিটি হলটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে করা হবে বলে জানান মন্ত্রী। এই কমিউনিটি হল তৈরি করতে 9,22,21,211 টাকা খরচ হবে। এটি একটি গ্রাম্য এলাকা, এই কারণে এলাকার সংস্কৃতিকে তুলে ধরবার জন্য এই কমিউনিটি হলটি তৈরি করা হবে বলে জানান মন্ত্রী। তার পাশাপাশি আশেপাশের বহু গ্রাম রয়েছে যারা এই কমিউনিটি হলের সুবিধে পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বহু উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং পরবর্তীতে বহু উন্নয়নমূলক কাজ হবে। 22,21,211 টাকা খরচ হবে এবং এই কমিউনিটি হলটা চারতলা বিশিষ্ট হবে, লিফটও থাকবে, এতে সিঁড়িও থাকবে। এর প্রথম যে তালাটা হবে সেখানে ধরুন একটা গুদাম থাকবে, দুটো সিঁড়ি থাকবে, একটা লিফট থাকবে, চারটে দোকানঘরও থাকবে এবং দ্বিতীয় তলায় 8টি দোকান থাকবে, অফিস ঘরের জন্য জায়গা থাকবে। আর তৃতীয় তলায় 2টি ঘর, একটি হল ঘর, একটি খাবার ঘর, একটি পেন্ট্রি ঘর, 2টি টয়লেট ব্লক থাকবে। চতুর্থ তলায় 2টি ঘর, একটি কমিউনিটি হল, একটি পেন্ট্রি ঘর, 2টি টয়লেট ব্লক এবং কভার টেরিস এখানে থাকবে। অর্থাৎ এটা কমিউনিটি হল সব কিছু নিয়েই এটা চারতলা বিশিষ্ট একটা বাড়ি হবে। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরব বিরতির পর। ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে রোহিঙ্গা সন্দেহে এক মহিলা সহ 6 জনকে গ্রেপ্তার করে খড়িবাড়ি পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের মধ্যে 4 জনকে 4 দিনের হেফাজতের নির্দেশ দেয়। ধৃতদের নাম সাইদুল হক, জুবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রিয়াজ, আলী আহমেদ এবং জানু আরা। এদের মধ্যে সাইদুল হক, জুবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ রিয়াজকে 4 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদের শনিবার রাতে খড়িবাড়ি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ ধৃত 6 জন নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে নেপালে প্রবেশ করছিল। সীমান্তে প্রহারারত SSB জওয়ানরা সন্দেহজনকভাবে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃতরা বার্মার রোহিঙ্গা এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকের কাছ থেকে ইউনাইটেড নেশন হাই কমিশনের উদ্বাস্তু শংসাপত্র রয়েছে বলে জানা যায়, যার মেয়াদ ছিল ফেব্রুয়ারি 2018। খড়িবাড়ি পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এদের মধ্যে সাইদুল হক নেপালের কাঠমান্ডুতে থাকে, বাকিদের মধ্যে জানু আরা জম্বুতে এবং মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রিয়াজ ও আলী আহমেদ গৌহাটিতে শ্রমিকের কাজ করত। সাইদুল হক এদের সকলের সাথে যোগাযোগ করে নেপালে কাজ করার জন্য নিয়ে আসে। সাইদুল হকের নেতৃত্বে এরা প্রত্যেকে গৌহাটি থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বৃহস্পতিবার পৌঁছায়। পরের রাতে তারা নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি দিয়ে নেপালে প্রবেশের সময় SSB জওয়ানদের হাতে ধরা পড়ে। খড়িবাড়ি পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দাড়িভিট কাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি, নিহত ছাত্রদের পরিবারের পাশাপাশি ইসলামপুরের বিজেপি নেত্রীদেরও। ময়নাগুড়ির সভামঞ্চে ওঠার আগে ও পরে হেলিপ্যাডে নিহতদের পরিবারের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী, আর এখানেই তার কাছে CBI তদন্তের দাবি জানান তারা। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি তাদের। ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে দেখা করতে সেখানে যান দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মা বাবা সহ পরিবারের সদস্যরা। তারা জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর বিজেপির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করিয়ে দেন, সেখানেই তারা তাদের দাবি জানান। এ বিষয়ে বিজেপির ইসলামপুরের বিজেপি নেতা সুরজিৎ সেন বলেন, সভা শুরুর আগে প্রধানমন্ত্রী দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের বাবা মার সঙ্গে কথা বলেছেন, এই ঘটনার CBI তদন্তের আশ্বাস দিয়েছেন। 2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে 2 প্রাক্তন ছাত্রের। তারপরেই CBI তদন্তের দাবি জানায় নিহতদের পরিবার। প্রয়াত প্রাক্তন বনমন্ত্রী CPIM নেতা যোগেশ চন্দ্র বর্মন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68। সকাল 11টা নাগাদ বাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শিলিগুড়ির টি অকশন এলাকা থেকে এক যুবতীর মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। এরপর প্রধাননগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকটি।
সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সত্যজিৎ নগরের পোকাইজোত এলাকা থেকে প্রথমে গুড্ডু কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে সমনগর এলাকা থেকে উত্তম সরকার নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে তিনটি চুরির ফোন সহ একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে সরস্বতী পুজোর কেনাকাটার ভিড়ে কাজে লাগিয়ে এক যুবতীর কাছ থেকে মোবাইল নিয়ে পালাতে গেলে এক চোরকে ধরে ফেলে জনতা। গণধোলাই দেওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।